হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি ডিসকভার ট্যাবের টাইমিং চেঞ্জ করব। টাইমিং চেঞ্জ কীভাবে চেঞ্জ হয় ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি হেডের কভারটা খুলে নিয়েছি, ক্লাচ কভারটা খুলছি। ডিসকভার ট্যাবের ক্লাচ কভারটা খুলে শুধু ক্লাচ হাউসিংটা বের করলে টাইমিং চেঞ্জ বেরিয়ে যায়। শুধু ক্লাচ হাউসিংটা খুলবো। ফার্স্ট পকেটে 6 নম্বর অ্যালাঙ্কি থাকে, আঁচড়গুলো দিয়ে ধরে অ্যালাঙ্কিটা লুজ করে নিলাম। কমপ্লিট বের করে নিলাম। এবার আমি টাইমিং চেনটা বের করবো। চেন বেরিয়ে গেছে, নতুন চেন লাগাবো। টাইমিং চেনের সাথে টাইমিং চেন টেনশনারটাও পাল্টে গেছে। টাইমিং চেন লাগানোর সময় অবশ্যই টাইমিংটা দেখে নেবেন, ওদিকে ম্যাগনেটের দিকে। টেনশনারটা খুলে নিচ্ছি, নাহলে টেনশনারটাও পাল্টাতে হবে। এটা করে টাইমিং চেনটা লাগাতে সুবিধা হবে। টাইমিংটা দেখে নেওয়া যাক। এই যে এখানে ছোটো দাগটা আছে, ম্যাগনেটে একটা লম্বা দাগ থাকে, পাশে টি থাকে, টিটার সাথে দাগটার সাথে পকেটের ওপরে একটা টি আছে, টি এর সাথে ওপরে হেডের সাথে একটা দাগ আছে, ওটার সাথে টাইমিং হয় ওই সোজা। টাইমিংটা অবশ্যই ঠিক করে করবেন, টাইমিং ঠিক না করলে, টাইমিং একটুখানি রং হলে গাড়ি নক করবে, চলবে না, ঠিক পিক আপ হবে না। আর বেশি টাইমিং ভুল হলে ভ্যালভ পেঁকে যেতে পারে, এমনকি ভেঙে যেতেও পারে। তো বন্ধুরা, টাইমিংটা অবশ্যই ঠিক করে করবেন।
একটু আমার টাইমিং চেঞ্জ পাল্টানো হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। এবার আমি ক্লাচ কভার ফিটিং করবো, করে টপ কভার লাগিয়ে দেবো।